সবাইকে আজকের ক্লাসে স্বাগতম আমরা আজকে পর্ব পৌরীতির দ্বিতীয় পত্রের বাংলাদেশের সংবিধান নামক অধ্যায় এটি দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় এটা হচ্ছে প্রজাতন্ত্রের বাংলাদেশের সংবিধান যেটা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে প্রকাশিত বাংলাদেশের অরিজিনাল সংবিধানের একটা ছবি তাহলে আজকের পাঠ আছে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য আজকের পাঠ থেকে আমরা যে বিষয়গুলো শিখব সেগুলো হচ্ছে বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাস এবং উনিশশো বাহাত্তর সালের সংবিধানের বৈশিষ্ট্য এই দুইটি বিষয় আজকের ক্লাসে আমরা আলোচনা করব প্রথমে আমরা জেনে নেই বাংলার সংবিধান বলতে কি বোঝায় বাবা সংবিধান কি। সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার বিধিবিধান তার লিখিত হোক বা অলিখিত হোক তাকে বলা হয় সংবিধান সংবিধান হলো রাষ্ট্র পরিচালনার জন্য লিখিত অলিখিত বিধিবিধানের সমষ্টি একটি রাষ্ট্রের সংবিধানে শাসকের ক্ষমতা শাসিতের অধিকার ও কর্তব্য এবং উভয়ের সম্পর্কে সম্পর্কের প্রকৃতি সুস্পষ্ট রূপে লেখা থাকে সংবিধান রাষ্ট্রের সর্বোচ্চ আইন অর্থাৎ একটা রাষ্ট্র কিভাবে চলবে তার নাগরিক এবং তার শাসক তাদের মধ্যে কি ধরনের সম্পর্ক থাকবে শাসকের ক্ষমতা কতটুকু থাকবে নাগরিকের ক্ষমতা বা অধিকার কতটুকু থাকবে এগুলো সব কিছুই সংবিধানে লিপিবদ্ধ করা থাকে তাই সংবিধান সম্পর্কে এরিস্টটল বলেছেন দ্য কনস্টিটিউশন ইজ দ্য ওয়ে অফ লাইফ দ্য স্টেট হ্যাজ চোজন ফর ইটসেলফ আমরা প্রথমেই বাংলাদেশের সংবিধান প্রণয়নের ইতিহাসটা দেখব যে কীভাবে কীভাবে বাংলাদেশের সংবিধানটা কার্যকর হয়েছে তো এর জন্য আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে সংবিধান প্রণয়নের ধাপগুলা তারিখ ওয়াইজ পরব প্রত্যেকটা তারিখ আগে মনে রাখবো তারপরে ওই তারিখে কী ঘটনা ঘটেছে সেটা পর্ব তাহলে তারিখ ওয়াইজ মনে রাখলে আমাদের এই সংবিধান প্রণয়নের সংক্ষিপ্ত ইতিহাসটা সহজে মনে রাখা যাবে প্রথমে এগারোই জানুয়ারি উনিশশো আমরা জানি উনিশশো সালে ষোলোই ডিসেম্বর বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধে বিজয় লাভ করার পরে উনিশশো সালের দশই জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন এবং এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অস্থায়ী সংবিধান আদেশ জারি করেন এবং এই অস্থায়ী সংবিধান আদেশ অনুযায়ী বাংলাদেশে সংসদীয় বা মন্ত্রী পরিষদ শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয় এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন তেইশে মার্চ উনিশশো রাষ্ট্রপতি বাংলাদেশ গণপরিষদ আদেশ জারি করেন অর্থাৎ বাংলাদেশের জন্য একটি সংবিধান প্রণয়ন করার জন্য একটা গণপরিষদ গঠন করার আদেশ জারি করেন এবং এই আদেশ অনুযায়ী উনিশশো সালে নির্বাচিত প্রতিনিধিদের মধ্যে থেকে চারশো তিনজন সদস্য নিয়ে এই গণপরিষদ গঠিত হয় এই গণপরিষদের প্রধান এবং একমাত্র কর্তব্য হলো বাংলাদেশের জন্য একটি কার্যকর সংবিধান প্রণয়ন করা আর সেই লক্ষ্যে এগারোই এপ্রিল উনিশশো বাহাত্তর গণপরিষদের প্রথম অধিবেশনেই সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয় এই সংবিধান প্রণয়ন কমিটির উদ্দেশ্য ছিল বাংলাদেশের জন্য একটি কার্যকর সংবিধান প্রণয়ন করা আমরা এখন দেখব সংবিধান প্রণয়ন কমিটির গঠন সম্পর্কে একটু আলোচনা করব সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি ছিলেন ডক্টর কামাল হোসেন তৎকালীন আইনমন্ত্রী এবং এতে বিরোধী দলের সদস্য হিসাবে যুক্ত ছিলেন বাবু সুরঞ্জিত সেন গুপ্ত আর এই কমিটির একমাত্র মহিলা সদস্য ছিলেন রাজিয়া বানু এবং এই সংবিধান প্রণয়ন কমিটির মোট সদস্য সংখ্যা ছিলেন চৌত্রিশ জন এই সংবিধান প্রণয়ন কমিটি দেশ বিদেশের বিভিন্ন সংবিধান পড়াশোনা করেন এবং বিশেষ করে ভারত এবং ব্রিটেন সহ সংসদীয় গণতান্ত্রিক দেশগুলোর সংবিধানগুলো পর্যালোচনা করেন এবং তারা বিভিন্ন সময়ে বিভিন্ন প্রস্তাব এবং এই বিষয়ে বিভিন্ন আলাপ আলোচনা এবং জনগণ বা নির্বাচিত প্রতিনিধি বা সংবিধান বিশেষজ্ঞদের বিদেশের সংবিধান বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনা এবং পরামর্শক্রমে একটা খসড়া সংবিধান বাংলাদেশের গণপরিষদ গণপরিষদে উনিশশো বাহাত্তর সালের বারোই অক্টোবর উত্থাপন করেন এবং বারোই অক্টোবর উত্থাপন করার পরে গণপরিষদে এই খসড়া সংবিধানের উপর ব্যাপক আলোচনা সমালোচনা এবং প্রয়োজনীয় সংশোধনী উত্থাপন করা হয় এবং সংশোধনী গৃহীত হয় অবশেষে চৌঠা নভেম্বর উনিশশো বাহাত্তর খসড়া সংবিধান গণপরিষদে গৃহীত হয় এবং সর্বসম্মত ক্রমে গণপরিষদে এই খসড়া সংবিধান গৃহীত হয় ষোলো ডিসেম্বর উনিশশো বাহাত্তর সংবিধান কার্যকর হয় গণপ্রজাতি বাংলাদেশের সংবিধান একটি উত্তম সংবিধান এবং পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধানগুলোর মধ্যে অন্যতম সংবিধান যা উনিশশো বাহাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশে কার্যকর হয় এখন আমরা পর্ব উনিশশো সালে প্রণীত বাংলাদেশের মূল সংবিধানের যে বৈশিষ্ট্যগুলো বা প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো সেগুলো সম্পর্কে আমরা একটু আলোচনা করব বাংলাদেশের সংবিধান হচ্ছে একটি লিখিত দলিল বাংলাদেশের সংবিধান একশো তিপ্পান্নটি অনুচ্ছেদ এগারোটি ভাগে বিভক্ত এবং এখানে একটি প্রস্তাবনা সহ চারটি তফসিল সংযুক্ত ছিল প্রজাতন্ত্র বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি প্রজাতন্ত্রিক রাষ্ট্র রাষ্ট্রপতি হবেন রাষ্ট্রপ্রধান তার নামে রাষ্ট্রের সকল শাসন কার্য পরিচালিত হবে রাষ্ট্রপ্রধান জাতীয় সংসদ সদস্যগণ কর্তৃক নির্বাচিত হবেন দুষ্পরিবর্তনীয় সংবিধান বাংলাদেশের সংবিধান একটি দুষ্পরিবর্তনের সংবিধান এ সংবিধান পরিবর্তন করতে হলে সাধারণত সংসদের দুই তৃতীয়াংশ দুই তৃতীয়াংশ ভোটে সংশোধনী প্রস্তাব পাশ করতে হয় তবে সংবিধানের মৌলিক কাঠামো বা মূল কাঠামোগুলো পরিবর্তন অযোগ্য সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধান বাংলাদেশের জন্য একটি সর্বোচ্চ আইন বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক বা সংবিধানের সাথে কোনো ধরনের বিপরীতমুখী কোনো আইন বাংলাদেশে কার্যকর হবে না বা সংসদ কর্তৃক কোনো আইন যদি সংবিধানের সাথে সাংঘর্ষিক হয় সে আইনও বাতিল বলে গণ্য হবে জনগণের সার্বভৌমত্ব বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের জনগণের সার্বভৌমত্ব কার্যকর হবে সংবিধানে বলা হয়েছে জনগণের সকল ক্ষমতার উৎস জনগণ প্রত্যক্ষভাবে বা নির্বাচিত মাধ্যমে ক্ষমতা পরিচালনা করবে। বাংলাদেশ সংবিধানের দ্বিতীয় ভাগে রাষ্ট্র পরিচালনার মূলনীতি লিপিবদ্ধ করা হয়েছে জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র ও ধর্ম নিরপেক্ষতা রাষ্ট্রের মূলনীতি হিসাবে ঘোষণা করা হয়েছে এই মূলনীতিগুলো আদালত বলবৎযোগ্য না হলেও এগুলো আইনের মর্যাদা ভোগ না করলেও রাষ্ট্রের বিভিন্ন কর্তৃপক্ষ তাদের কার্যক্রম পরিচালনার সময় এসব মূলনীতি দ্বারা অনুপ্রাণিত ও প্রবাণিত হন অর্থাৎ মূলনীতিগুলো হবে রাষ্ট্র পরিচালনার মূল আদর্শ বা ভিত্তি তবে এই মূলনীতিগুলো আদালত কর্তৃক বলব্য নয় আর জাতীয়তাবাদ গণতন্ত্র সমাজতন্ত্র নিরপেক্ষ যে চারটি মূলনীতি থেকে আরও অন্যান্য অনেকগুলো মূলনীতি যেগুলো বাংলাদেশের সংবিধানের অষ্টম অনুচ্ছেদ থেকে পঁচিশ নম্বর অনুচ্ছেদ পর্যন্ত ব্যাপকভাবে বর্ণনা করা হয়েছে মৌলিক অধিকারের সন্নিবেশ বাংলাদেশের সংবিধানের একটা অন্যতম প্রধান বৈশিষ্ট্য এবং অনন্য বৈশিষ্ট্য হচ্ছে মৌলিক অধিকারের স্বীকৃতি বিশ্বের অল্প কয়েকটা দেশে মাত্র মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া আছে বাংলাদেশের নাগরিকদের জন্য বাংলাদেশের সংবিধানের তৃতীয় ভাগের ছাব্বিশ নাম্বার আর্টিকেল থেকে সাতচল্লিশের ক নম্বর আর্টিকেল পর্যন্ত নাগরিকদের জন্য মৌলিক অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে এসব মৌলিক অধিকার বাংলাদেশের সরকার এবং যে কোনো কর্তৃপক্ষ নাগরিকদের জন্য পালন করতে বাধ্য এবং এই মৌলিক অধিকারের নিশ্চয়তা বিধান করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে বা সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র প্রচলিত থাকবে এবং নাগরিকদের ভোটে রাষ্ট্রের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে শাসন কার্য পরিচালিত হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশ একটি সংসদীয় শাসন ব্যবস্থা প্রবর্তন হবে অর্থাৎ মন্ত্রীপরিষদ শাসন ব্যবস্থা প্রবর্তিত হবে বিচার বিভাগের স্বাধীনতা বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের বিচার বিভাগ হবে স্বাধীন ও নিরপেক্ষ নির্বাহী বিভাগ সহ অন্যান্য বিভাগ থেকে বিচার বিভাগ স্বাধীনভাবে রাষ্ট্রের বিচার কার্যক্রম পরিচালনা করবে এছাড়া বাংলাদেশের সংবিধানের আরও অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেমন বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের জাতীয় সঙ্গীত পতাকা ও প্রতীক কী ধরনের হবে এগুলো বাংলাদেশের সংবিধানের প্রথম ভাগে লিপিবদ্ধ করা আছে এছাড়া আরেকটা বৈশিষ্ট্য হলো রাষ্ট্রভাষা বাংলাদেশের সংবিধানে বাংলাকে প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া আছে বাংলাদেশের সংবিধানে আরও অনন্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম হচ্ছে দলীয় শৃঙ্খলার বিধান অর্থাৎ বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের কোনো সংসদ সদস্য নিজ দলের বিপক্ষে সংসদে ভোটদান করতে পারেন না যদি তিনি ভোট দেন তাহলে তার আসন শূন্য বলে বিবেচিত হবে এছাড়াও বাংলাদেশের সংবিধানে আর একটা বড় প্রধান বৈশিষ্ট্য হচ্ছে ন্যায়পালের পদ সৃষ্টি অর্থাৎ বাংলাদেশের সংবিধানের সাতাত্তর নম্বর আর্টিকেল অনুযায়ী বাংলাদেশে এক ন্যায়পাল থাকবেন নেপালের পথ সৃষ্টি করা হয় এছাড়া বাংলাদেশের সংবিধানের আরেকটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এক কেন্দ্রিক শাসন ব্যবস্থা বাংলাদেশের সংবিধান অনুযায়ী করা হয় ক্ষমতার অধিকারী এবং কেন্দ্রীয় আইনসভা সার্বভৌম আইন প্রয়োগকারী সংস্থা হবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী বাংলাদেশের আইনসভা হবে একক খুবিষ্ট আমরা কিছু একক কাজ করব এখন কত তারিখে গণপরিষদ আদেশ জারি হয় এক এগারোই জানুয়ারি উনিশশো বাহাত্তর দুই তেইশ মার্চ উনিশশো বাহাত্তর তিন এগারো এপ্রিল উনিশশো বাহাত্তর চার চার নভেম্বর উনিশশো বাহাত্তর একটু ভেবে এবং ধারাবাহিকভাবে চিন্তা করে আশা করি উত্তরটা বের করতে পারবে যে গণপরিষদ আদেশ কবে জারি হয় সঠিক উত্তর হবে তেইশ মার্চ উনিশশো কোনটি বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য নয় মৌলিক অধিকারের সন্নিবেশ সর্বোচ্চ আইন সুপরিবর্তনীয় বিচার বিভাগের স্বাধীনতা সঠিক উত্তর অবশ্যই পরিবর্তনীয় কেননা বাংলাদেশের সংবিধান একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান এই সংবিধান পরিবর্তন করতে হলে সংসদের দুই তৃতীয়াংশের ভোটের পাশ হতে হয় এছাড়া বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামোগত পরিবর্তন করা যায় না সুতরাং বাংলাদেশের সংবিধান একটি দুষ্পরিবর্তনীয় সংবিধান ধন্যবাদ সবাইকে আজকের ক্লাস এখানেই সমাপ্ত